ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে আগামীকাল সেন্ট লুসিয়ায় খেলতে নামবে বাংলাদেশ ইতিমধ্যে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খুবই বাজেভাবে হেরেছে বাংলাদেশ যে কারণে দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে প্রথম টেস্টে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে ট্রপ অর্ডার ব্যাটসম্যানরা ফলে সেন্ট লুসিয়ায় একাদশে ব্যাটিংয়ে পরিবর্তন এক প্রকার নিশ্চিত বর্তমানে মোটেও রান পাচ্ছে না জাতীয় দলের দুই টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক তাই এই দুই জায়গায় যে কোনো একটি স্থানে পরিবর্তন এক প্রকার নিশ্চিত যতদূর জানা গেছে আগামীকাল একাদশ থেকে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত তার জায়গায় টেস্ট দলে ফেরার সম্ভাবনা রয়েছে এনামুল হক বিজয়ের দলে আরও একটি পরিবর্তন হতে পারে মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে শরীফুল ইসলাম খেলবেন এমন সম্ভাবনা রয়েছে টানা ব্যাটিং ব্যর্থতার পর আরও একটি সুযোগ পাচ্ছেন সাবেক অধিনায়ক মমিনুল হক একাদশের বাকি জায়গাগুলো অপরিবর্তনীয় থাকবে মমিনুল এগারো টেস্টের সেঞ্চুরিয়ান কিন্তু শেষ বারো ইনিংসে তার অবস্থা চরম খারাপ বারো ইনিংসের সংগ্রহ মোটে আটাত্তর রান শেষ পাঁচ টেস্টের নয় ইনিংসে তিনবার শূন্য আর বাকি ছয়বার বার দুই অঙ্কেই পৌঁছানো সম্ভব হয়নি নাজমুল হোসেন শান্তর অবস্থাও খারাপ শেষ ছয় ইনিংসের সংগ্রহ পঁয়ত্রিশ রান এ বাহাতিও মাত্র একবার দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন এখন এই দুজনার মধ্যে কাকে রেখে কাকে খেলানো হবে সেটা হয়তো আজ বৃহস্পতিবার প্র্যাকটিসেই বোঝা যাবে সে পর একাদশের মধ্যরাত। এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তামেম ইকবাল মাহমুদুল হাসান জয় এনামুল হক বিজয় মমিনুল হক লিটন কুমার দাস সাকিবুল হাসান নুরুল হাসান সোহান মেহদি হাসান মিরাজ এবাদত হাসান মোস্তাফিজুর রহমান অথবা শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ